हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तो आमी आखी इस्लाम आपनादेर सबाइके स्वागतम जानाच्छि आमार आजकेर नतुन आरो एकटि ब्लग देखार जन्य। तो आमार आजकेर ब्लगटि शुरु करेछि आमी गतकाल सन्ध्या थेके। तो एखन होच्छे छेले पढ़छे, पढ़ालेखा करतेछे, तो ओके दिएई शुरु करलाम। तो आमी ओके भिडियो करछि, ओ किन्तु देखछे ना, जखन देखबे तखन आपनादेरके हाय देबे। एतो से खूब मन दिए लिखतेछे, তো এই যে এখন হাই দিবে, এতে সবাইকে হাই দিয়ে দিল। এখন আমি ওর পড়া শেষ, তারপর আর আজকে ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আজকে সকালে, আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গিয়েছি কিছু পিঠা বানানোর জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পিঠা বানাই। তো এটা সবসময় বানানো হয় না, আজকে অনেক দিন পর আমি বানাতে আসছি। তো কিছু চাউলের গুঁড়া ছিল, ভাবলাম ওইগুলো নষ্ট হয়ে যাবে, তাই আজকে পিঠা বানাচ্ছি। তো এক হিসাবে আপনাদেরকে ব্লগও শেয়ার করা হলো, আর আপনারাও বুঝতে পারলেন আমি এই পিঠাটা কী করে বানাই। তো এইখানে হচ্ছে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। এইখানে শুকনা বলতে যেই চালটা দিয়ে আমরা ভাত খাই, সেই ভাতের চাউলটাকে আমি ভাঙিয়ে চাউলের গুঁড়াটা গুঁড়া করে রেখেছিলাম। তো ওইটাকে দিয়েই হচ্ছে আমি রোদে শুকিয়ে রেখেছি, ওইটা দিয়ে আজকে বানাবো। তো আমি 5 কাপ পানি দিয়েছি, 4 কাপে মেপে 5 কাপ পানিতে আমি 5 কাপ চাউলের গুঁড়া দিব। আর আপনার চাউলের গুঁড়াতে কতটুকু পানি লাগবে সেটা ডিপেন্ড করে, চাউলের গুঁড়াটা কি শুকনা না ভিজা, আর কোন চাউলের সেটাও, আতপ চাউলের নাকি ভাতের চাউলের, সেটার উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে আমার চাউলের গুঁড়া, এখানে আমি 5 কাপ মেপে রেখেছি আগেই, যেই কাপে আমি পানি দিয়েছি সেই কাপেরই মাপা 5 কাপ চাউলের গুঁড়া। তো এই সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর পানিতে কিন্তু আমি একটু সামান্য লবণ আর হচ্ছে তেল দিয়ে নিয়েছিলাম, সেই তেল আর লবণের পানিটার মধ্যে আমি যে 5 কাপ চাউলের গুঁড়া মেপে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথেই আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু আটাটা একটু মেখে নিলাম। এখন এটা ঢেকে চুলা কমিয়ে একদম ঢেকে রাখবো 10 মিনিট পর্যন্ত। তো 10 মিনিট পরে ঢাকনা উঠানোর পর আবার দেখাবো কেমন হয়েছে। তো এই তো আমি ঢাকনা উঠালাম, এখন আরেকটু নাড়া দিয়ে দেখব যে এটা পানিটা শুষে নিয়েছে কি না। তো যদি পানিটা শুষে নিয়ে যায় আর নিচ দিয়ে একটু লেগে লেগে যায় তখন বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমারটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু হাত দিয়ে মেখে দেখব যে এটা আসলে সফট হয়েছে কি না। যখন হাত দিয়ে ধরবো তখন বোঝা যায় যে আসলে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। তাই তো আমারটা সেদ্ধ হয়ে গিয়েছে, খুব গরম, আমি ধরতে পারছি না, আমার হাত লাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব, রেখে দিয়ে আমি সকালে নাস্তাটা করে নেব। এখন আমি ঢেকে রেখে দেব এটাকে 10-15 মিনিটের জন্য, ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে আর আমিও এই ফাঁকে নাস্তাটা করে নেব। তাই তো আমি এখন নাস্তা করে তারপর যাব পিঠা বানানোর জন্য। এই হচ্ছে আমার আজকের নাস্তা। তো আমি চলে আসছি, এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন ধরে দেখব, দেখার পর আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে তারপরে মেখে নিব। এখন এটার উপরে আমি কিছুটা নেব, পুরোটা একসাথে নেব না, এখনও মোটামুটি গরম, খুব বেশি গরম অবস্থায় মাখা যাবে না, আবার একেবারে ঠান্ডা করে মাখাতে গেলেও কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, তখন আর পিঠা ভালো হবে না। তো এখন বাকিটুকু আমি ঢেকে রেখে দিয়েছি, এটুকুকে আমি মেখে তারপর আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু এখনও মোটামুটি খুব গরম, আর আপনারা কিন্তু হাতে একটু তেল মেখে তারপরে এই কাজটা করবেন, তাহলে আটাটাও একটু সুন্দর হয়, সফট হয়, আর হচ্ছে হাতেও লাগে না। তো আমি যেহেতু তেল লাগাইনি আমার হাতে একটু লেগে গিয়েছে, তো এটা একটু পরেই দেখবেন। আর আমার এটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে, না শক্ত হয়েছে না বেশি নরম হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম সেরকমই হয়েছে। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়ে তারপরে পিঠা বানাবো একটু একটু করে নিয়ে। তো আমি একটা ছোট্ট একটা গোলা করে বেলে নিয়ে আসছি। তো এরকম ছোটো ছোটো করেই করতে হবে, আপনারা চাইলে একটু বড় করে অন্য ডিজাইনেরও করতে পারেন। তো আমি আজকে যেভাবে করব আমি সেরকম করেই ছোট্ট একটা করে নিয়েছি, আর আমি খুব বেশি ডিজাইন পারি না।
তো আমার কাছে যা ছিল এগুলোর জন্য আসলে বাঁশের কাঠি অথবা কি ধরনের কাটা পাওয়া যায় ওইগুলা ইউজ করলে ভালো হয়। তো আমার কাছে যেহেতু এগুলা কিছুই নেই, এই এইগুলাই ছিল, আমি রেগুলার এগুলা দিয়েই কাজ করি। তো আজকে আমি এগুলা দিয়েই বানাবো, একটা হচ্ছে কুকি কাটার, আর একটা হচ্ছে টুথপিক, আর এই হচ্ছে একটা বোতলের ক্যাপ। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা আপনাদের পছন্দ মতো নিতে পারেন সাইজ অনুযায়ী। তা আমি যেই অনুযায়ী বানাবো সেটার জন্য আমার এই ক্যাপটাই যথেষ্ট। তো এখন হচ্ছে আমি এগুলা দিয়ে ডিজাইন করে নেব। এরকম করে আস্তে করে এরকম ঘুরিয়ে হাতটা, তারপরে আনলেই হবে। আমি আসলে উপরে ক্যামেরাটা ধরেছি, বোঝা যাচ্ছে কিনা আপনারা আমি জানি না, তো চেষ্টা করতেছি একটু উপর থেকে দেখিয়ে তারপর করানোর জন্য। তা আমি বলেছি খুব ভালো আমি পারি না, যতটুকু পারি সেটাই শেয়ার করছি। তো এখন মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেলো, সাইডটা আমি কেটে নিব। আর সাইডটা কাটার জন্য আমি এই কুকি কাটারটি ইউজ করেছি, কারণ আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। আপনাদের কাছে অন্যটা থাকলে সেটা দিয়েও করতে পারেন। তা এখন আমি এটা দিয়ে আস্তে করে সাইড কেটে নিব। কেটে পিঠা বানানো হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে করলাম। আর আজকে কিন্তু আমি এখন সবগুলো করে আপনাদেরকে দেখাবো না, আমি জাস্ট তিনটা পিঠা এখন করব, করে আপনাদেরকে শিরা দেওয়া থেকে সম্পূর্ণটা দেখাবো। দেখানোর পর বাকিগুলো আমি হালকা একটু ভেজে রেখে দেব, পরে এটাকে আমি আবার তেলে ফ্রাই করে তারপর শিরাতে দিয়ে খেতে পারবো। তো এই পিঠাটা এইভাবে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো আমার হচ্ছে এই যে এখানে হচ্ছে এই মাঝখানে একটু ফাঁকা ছিল, ওটা দেখতে ভালো লাগছিল না, তাই আমি মাঝখানে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আর আমি কাঠিতে তেল মেখে না নেওয়াতে আমার কাঠিতে লেগে যাচ্ছে, তো আমি তেলটা মেখে ওটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল, আমি আজকে এখন এই তিনটাই তৈরি করেছি। এখন এই তিনটাকে আমি ভাজবো, ভেজে তারপর আপনাদেরকে দেখাবো। তো আমার তিনটা পিঠা হয়ে গিয়েছে, আমি যেমন পেরেছি এমনই করেছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন, আর একটু ছোট বড়ও করতে পারেন, আমি এভাবেই করেছি। তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি চুলায়, এখন তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে আমি পিঠা দিয়ে দিব। তো পিঠা হালকা একটু গরম হওয়ার পর কিন্তু আমি পিঠা দিয়ে দিলাম। তো এখানে আমি সবগুলো একসাথে দিব না, আমি দুইটা ভাজবো, তারপর একটা উঠানোর পর আরও একটা দেব, কারণ তিনটা একসাথে দিতে গেলে দেখা যাবে যে ভেঙে গিয়েছে, তখন আর দেখতে ভালো লাগবে না। তো এখন কিন্তু এটা মচমচা করে ভাজা যাবে না, এটাকে এখন হালকা একটু ভেজে নেওয়ার পর উঠায় রেখে দিব। এই যে এরকম যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটা বুঝতে হবে যে হয়ে গিয়েছে, তখন আমি এটা রেখে দিব। রেখে আরও একটা চুলায় দিয়ে দিলাম, ওইটা দেওয়া হয়ে গেলে যখন তিনটা আমার ভাজা হয়ে যাবে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা হতে হতে আমি আমার যে বাকি পিঠাগুলো ছিল সেগুলো তৈরি করে নেব। চুলাটা একটু মিডিয়ামে রেখে আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। তো এই তো আমি ভাজা শেষ, আমি নামিয়ে রেখে দিলাম। আমার পিঠা ঠান্ডা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিয়েছি, তো আমার পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি শিরা করে নিব। তো আজকে আমি গুড়ের শিরাই দিব, আর গুড়টা আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। 1 কাপ গুড়ের মধ্যে আমি আধা কাপ পানি দিয়েছি, পানিটা দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট পানিটা দিলেই হবে। তো আমি 1 কাপ গুড় নিয়ে ওইখানে আধা কাপ পানি দিয়ে এখন চুলায় জাস্ট একটা দুইটা বলক উঠিয়ে নেব। যখন শিরাটা মোটামুটি ঘন হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলাকে শিরা দিব। তো শিরাটা নামানো হয়ে গেলে আমি দিয়ে দিব ফ্রাই প্যানে যেই পিঠাগুলো আগে ভেজেছিলাম, তিনটা পিঠা, সেই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার শিরাটা কিন্তু অন্য চুলা এখনও আছে, আমি চুলো কমাইয়ে দিয়ে দিয়েছি, ওইখানে হবে আস্তে ধীরে। তো এখন এটা হতে হতে আমি পিঠা ভেজে নিচ্ছি, আমি পিঠাটা চুলো কমিয়ে আস্তে করে ভাজবো যেন পুড়ে না যায় আর বেশি শক্ত হয়, মচমচে হয়। তাই তো আমার শিরা চুলায় এখনও, আমি এখন নামিয়ে নিব। আর ঘনটা দেখেন
এই যে খুব বেশি ঘন হবে না, আর এখন কিন্তু শিরাটা একদম পারফেক্ট আছে, কারণ এটা যখন আমি নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, তো সেজন্য এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর পিঠাগুলো ওই চুলে ভাজতেছি, তো এখন পিঠা নামাবো আর শিরায় দিব। এতে আমি পিঠাও হয়ে গিয়েছে, আর পিঠা কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা কালার করে নামাবো আমি। এতে পিঠা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা নামিয়ে তারপর শিরায় দিব, উল্টিয়ে দিচ্ছি, মাঝখানটা একটু লাল হলে তারপরে নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি পিঠা, নামিয়ে শিরায় দিয়ে দিব। আমার শিরাটা কিন্তু এখন একদমই হালকা গরম, ওটা হাত দিয়ে ধরার মতো, কিন্তু পিঠাটা পুরাটাই গরম, যেহেতু চুলা থেকে মাত্রই নামিয়েছি। তা এখন শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখবো না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড রেখে তারপরে আমি শিরা থেকে নামিয়ে নেব পিঠা। এই তো আমার পিঠা নামানো হয়ে গিয়েছে, এই যে দেখেন পিঠার আসল লুকস কেমন হয়েছে, পিঠাটা অসম্ভব মজা হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিওতে, তো যাই হোক এরকম আস্ত করেই দেখাচ্ছি। পিঠাটা আসলেই খুব মজা হয়েছিল আর এত ক্রিস্পি হয়েছে যেটা আসলে বলার মতো না, এত মজা আর ক্রিস্পি হয়েছে, একদম মচমচে যাকে বলে, আমরা যেমনটা কিনে খাই সেরকম হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এরকম তেলে ভেজে রেখে দিয়েছি, এভাবে করে ডিপে রেখে দিলে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ওটাকে ভেজে খেতে পারবেন। জাস্ট ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ওটাকে তেলে ভেজে তারপর শিরায় দিতে হবে, বাকিগুলো আমি যেভাবে করেছি। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।